বেদনের সামনে আসি, সবাই বলে যে যাও যদি একটা ভালো মানুষ পাও, অনেকেই বলে পায় ভালো মানুষ। মানুষের নতুন করে বিয়ে শাদী করবেন সে আশা করে, এখন যদি ভাইয়া যদি সেরকম একটা মানুষ পাই, সে যদি আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়া পর্দা মতো থাকার মনে করেন ব্যবস্থা করে দেয়, আমার একটা বাচ্চা আছে, আমার স্বামীর দরকার নাও পড়লে তারপর আমার একটা বাচ্চার তো বাবার দরকার আছে, সেইটা ভেবে আমি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসবে, আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? সুমাইয়া। সুমাইয়া কেমন আছেন আপনি? আছি ভাইয়া আলহামদুলিল্লাহ। ভালো আছেন? কি হয়েছে আপনার জীবনে, আসলে কি বলতে চান? আমার জীবনে অনেক ঘটনা আছে ভাইয়া, সেটাই বলার জন্য আসছি প্রতিবেদনের সামনে। কি ঘটনা ঘটছে? অনেক কষ্ট ভাইয়া, বাবা বিয়ে করছে, মা চলে গেছে, আমি অনেক কষ্টে আছি ভাইয়া। ছোটোবেলা থেকে মানুষের মনে করেন পার্লারে কাজ করছি, কাজ করে তারপর সৎ মায়ের সংসার চালাইছি, তারপর ওইখানে একটু শান্তিও পাইনি, উনি যে বিয়ে দিয়ে দিয়েছিল সত্যিনালা করে জানতাম না কিছু না, ওইখানে অনেক কষ্ট দুঃখ করছি, হাজব্যান্ডের পার্লার দিয়েছিলাম, পার্লার দিয়ে খাওয়াইছে, এরপরে আমার 3 লাখ টাকার মতো নিচ্ছে, নিয়ে তারপরে মনে করেন একদিন আমার নানি আছে, আমার নানিটা অসুস্থ হয়ে যাওয়ার তার কাছে আসছি, ভাড়া থাকতাম পাবনা, আসার পরে সে কী করছে সব কিছু নিয়ে পার্লার টাল্লারি করে সে তার দেশের বাড়িতে চলে গেছে, আমার একটা বাচ্চা আছে 2 বছর ছেলে, পরে চলে যাওয়ার পরে এর কাছে গেছি, হে যাওয়া না বলে হের বউ আছে বাচ্চা আছে, বা তোমার চিনি না জানি না এই ব্যাপার, অনেক কষ্ট ভাইয়া, অনেক পরে তার কাছ থেকে যেহেতু সে আমার চিনি না জানি না, তাহলে তার চিনি কি লাভ আছে, কোনো লাভ আছে, যেহেতু সে আমার ভালোবাসে, সে আমার বাচ্চার কোনো মূল্য দিল না কিছু না। তারপরে তার কাছ থেকে ডিভোর্স নিয়ে এসে বসছিলাম, এসে এখন মনে করেন কোনো মতনে আমার খালার কাছে আছি, বাচ্চাটা নিয়ে অনেক কষ্ট আছি, বাচ্চার দুধের খরচ আছে, নিজের খরচ আছে, সব কিছু বুঝে নিত। এখন ভবিষ্যৎ কী চিন্তা করতেছে? সব মিলে অনেক কষ্ট আছে, এখন ভবিষ্যৎ চিন্তা করতেছি, প্রতিবেদনের সামনে আসি, সবাই বলে যে যাও যদি একটু ভালো মানুষ পাও, অনেকেই বলে পায় ভালো মানুষ। মানুষের নতুন করে বিয়ে শাদী করবেন সে আশা করে, এখন যদি ভাইয়া যদি সেরকম একটা মানুষ পাই, সে যদি আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়া পর্দা মতো থাকার মনে করেন ব্যবস্থা করে দেয়, আমার একটা বাচ্চা আছে, আমার স্বামীর দরকার নাও পড়লে তারপর আমার একটা বাচ্চার তো বাবার দরকার আছে, সেইটা ভেবে আমি আসছি প্রতিবেদনের সামনে, যে আমার বাচ্চারে নিয়ে আমার আপন করে নিবে, আমি সারা জীবন তার সেবা যত্ন করতে চাই, তার পাশে থাকতে চাই, এই কষ্ট দুঃখের মধ্যে যে আমার পাশে থাকবে, আমি সারা জীবন তার দাস হয়ে তার পাশে থাকতে চাই। আমি আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? এখন আমার একটা ফোন আছে ভাইয়া, যদি যোগাযোগ করে আমার মনে করেন আমার খালার কাছ থেকে নিয়ে আসছি, আমার খালার ফোন নাম্বারটা কি এখন দিবেন? হ্যাঁ নাম্বারটা দেবো, তা একটু নাম্বারটা বলে দেন। হ্যাঁ ওই যে ওনার ফোনটা নিয়ে আসছি, নাম্বারটা বলে। হ্যালো ভিউয়ার্স, কেউ যদি অসহায় আপুর কথা শুনে যদি যোগাযোগ করতে চান বা জীবনসঙ্গী বানাতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন, তার নাম্বারটি হচ্ছে 01309678674। নাম্বারটা খোলা থাকে তো? যাই, নাম্বারটা খোলা রাখবেন, আর নামাজ কালাম তো পড়েনি, পাঁচ একটা নামাজ কালাম পড়ে অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, ঠিক আছে আপু? তো ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।